وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله المولانا العظيم رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا إيه آري پتلو عامر ببين بادي কয়েদির ঘরে মনে আছে তো আরি পাতার পরে দেখলো কয়েদির সামনে একটা আঙ্গুরের ছত্রা ঝুলতেছে কিন্তু কে যেন ধরে রাখলো জুরে কন্যা সুবাহ এবার চিন্তা করল কে সেই আঙ্গুরের ছত্রা ধরে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি চিন্তা করতে লাগলেন চিন্তা করলেন কে এই কাজ করলো শেষ পর্যন্ত মনে মনে বলতে বাধ্য হয়েছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর পক্ষ থেকে তার জন্য পাঠানো হয়েছে যারা গোলামি করে কার যারা গোলামি করে আল্লাহর তাদের জিম্মাদার কার হাতে জোরে বলেন জিম্মাদারি কার হাতে আল্লাহ নিজেই বলছেন الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور আমি তো প্রতি বছরে মুড়ির একটা উপমা দিই মনে আছে তো আপনাদের ভাই ড্যাম মুড়ি কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না ফুতাইল মুড়ির আওয়াজ হয় না এই মুড়ির দামও নাই আল্লাহ বলছেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া আমার নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে আমি তার দামটা কেউ বাড়িয়ে দেবো সুবহানাল্লাহ বলেন তো আস্তে না জোরে আল্লাহ বলছেন আল্লাহু الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور কার কথা আমি হলাম ইমানদারদের অভিভাবক আমি আল্লাহ ইমানদারদের অভিভাবক জোরে বলেন কে বলেছেন তাদেরকে অন্ধকার থেকে বের করে দিয়ে ইলান নূর আই ইলাল জান্নাত হেদায়েতের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা ধরিয়ে দেন তরিকে ইলাল জান্নাত বান্দার জন্য জান্নাতের রাস্তা ধরান কে আল্লাহ পাক আমার ভাইরা বাদী যখন লক্ষ্য করে বান্দি তাকিয়ে দেখলো খুবাইবের সামনে আছে আঙ্গুরের ছত্রা
এই আঙ্গুরের ছত্রা থেকে চিবিয়ে চিবিয়ে তারপরে আঙ্গুর খাচ্ছেন। এমত অবস্থায় আল্লাহর বান্দি চলে গেল, আস্তে আস্তে করে রাতটাও পোহাইয়ে গেল। রাত পোহানোর পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি এবার চিন্তা করতে লাগলো, খুবাইবের সামনে যে আঙ্গুরের ছত্রা ছিল, কয়েদির সামনে যে আঙ্গুরের ছত্রা ছিল, পৃথিবীর কোনো মানুষের নয়, কারণ মক্কা এবং মদিনায় কোথাও আঙ্গুরের সিজনই ছিল না। জুড়ে বলেন আঙ্গুর দিয়েছেন কে? কয়েদিকে যখন মানুষের সামনে উপস্থিত করা হলো, ডাক দিয়ে বলছেন, হে কয়েদি, তোমার মনের কোনো চাহিদা আছে নাকি? একটু পরে হত্যা করে ফেলা হবে। ও মুসলমান, আমরা হলে বলতাম কি, আমার অনেক সম্পত্তির হিসাব নিকাশ আছে, বিবি বাল বাচ্চাদেরকে একটু বোঝানোর সুযোগ দাও, ঠিক কিনা বলেন? কিন্তু তিনি কিছুই বললেন না, তিনি দুইটা আবদার জানিয়েছেন। একটা আবদার হলো, আমাকে যদি তুমি চাহিদা পূরণ করতে চাও, প্রথম নাম্বার একটা খুর দাও, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতাকে বেশি পছন্দ করেন। আর ইমানের একটি অঙ্গ হলো আত্মহুর শাত্রুল ঈমান, ইমানের অঙ্গ হলো পবিত্রতা, জুড়ে বলেন ঠিক কিনা? আমাকে একটা খুর দাও, বেলেট দাও, আমাকে জিরে নাপ করতে হবে, আমার কিছু খোরাকার্য করতে হবে। কথা বলার পরে নাফরমান একটা খুর হাতে দিয়ে দিল। এমত অবস্থায় খুর হাতে আছে, আমিরের বিবির একটা সন্তান, একজন সন্তান চলে আসছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে যখন রানের মধ্যে বসল, রানে বসার পরে আল্লাহর বান্দার হাতে আছে কি? কথা কম কি? ইচ্ছে করলে তিনি কুটটারে গলার মধ্যে ধরতে পারতেন, বলতে পারতেন, আমাকে যদি তুই না ছাড়িস তাহলে তোর সন্তানকে এখনই বিদায় করে দেব। কথা বলেন, বলতে পারতো কিনা? কিছুই বললেন না। মহিলা যখন লক্ষ্য করলেন, তখন দেখলেন সন্তান তার রানের মধ্যে বসা, চেহারার মধ্যে প্রকাশে ভাব শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা চিৎকার মেরে ডাক দিলেন, আমরা এমন নবীর আদর্শ নিয়েছি যে নবী বলেছেন শিশুদেরকে অন্যায় ভাবে হত্যা করো না, মহিলাদেরকে অন্যায় ভাবে হত্যা করো না। যেরকম না, সুবহানাল্লাহ, বুখারীর বর্ণনায় আসছে, কবিতার শায়রের ভাষায় বলছেন, ফালাসুবালি হাইনা উকতালু মুসলিমান আলা আইয়া জামবিন কানা ফিল্লাহি মাসরাই ইবারাক ফি যাতি ইলাহি ওয়া ইন ইয়াশা লাহু ফি শিলবিন মুমাজ্জাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীর তরিকার বাইরে সাহাবীরা কিছুই করেন নাই, এজন্য আল্লাহর আইন মানা দরকার আছে কিনা বলেন? ও মুসলমান, আজকে আমাদের নবীর বিরুদ্ধে কটূক্তি হয়, দিনের নবীর বিরুদ্ধে নানা ধরনের কটূক্তি চলে, কিন্তু মুসলমান নিরবতা ভূমিকা পালন করে মুসলমান আছে না নেই? কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিল দেখেন, দুই ভাই মিলে সুচ্চার ভূমিকা পালন করেছিলেন আবু জাহেলকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য। আজকে মুসলমানদের কাবা নিয়ে, আল্লাহর ঘরকে নিয়ে কটূক্তি হয়, ব্যঙ্গচিত্র হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র হয়, মুসলমান নীরবতা পালন করে, কারণ মুসলমান বীরের জাতি ছিল, এখনো হয়ে গেছে বিড়ালের জাতি, ঠিক কিনা কন? ঈমান আমাদের কমে গেছে। আমার নবীর জন্য সাহাবীরা জীবন উৎসর্গ করে দিয়েছিলেন, আর আমরা হয়ে গেছি বিড়ালের জাতি, ঠিক কিনা কন? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবার যখন বলল, এই যে নাও তোমার সন্তান নিয়ে নাও, সন্তান ফেরত দেওয়ার পরে ডাক দিয়ে বলছে যে, তুমি যে বলছিলে আরেকটা চাহিদা, সেটা কি বলো, যদি বুঝে আসে তাহলে রাখবো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলছেন, দ্বিতীয় নাম্বার চাহিদা হলো, তুমি যদি আমাকে সুযোগ দাও তাহলে দু রাকাত নামাজ আদায় করার সুযোগ দিয়ে দাও। এখানেও তিনি নামাজের কথা বলেছেন, কারণ নামাজ অন্যায় কাজ থেকে মানুষকে দূরে সরায়। সুবহানাল্লাহ, বলে অন্যায় কাজ ছিল বাচ্চাকে হত্যা করে ফেলা, অন্যায় কাজ ছিল খুরো হাতে বাচ্চা ওরানে তাকে হত্যা করা, ঠিক কিনা বলেন? কিন্তু নামাজি
এই কাজ কখনো করতে পারে না। আমাদের সমাজে দেখা যায় নামাজও পড়ে আবার সুদও খায়, আছে কিনা বলেন? আমাদের সমাজে দেখা যায় নামাজি নামাজও পড়ে অন্যের জমিনের ধানও কাটে, আমাদের সমাজে দেখা যায় নামাজও পড়ে আবার অন্যকে কষ্ট দেয় জমিন পক্ষিগত করে, কথা বলছে কিনা নাই? নামাজও পড়ে আবার দেখা যায় পরের মাল রাতের বেলায় চুরিও করে, আছে কিনা? নামাজও পড়ে অন্যায় কাজগুলো করে, তাহলে নামাজ তো তারে দূরে সরাতে পারলো না অন্যায় থেকে। আল্লাহর নবী বলেন, যাকে নামাজ অন্যায় কাজ থেকে দূরে সরাতে পারে নাই তার নামাজ নামাজই হয় নাই। নিঃসন্দেহে আল্লাহর কোরআন সত্য, ঠিক কিনা বলেন? নবীজির একজন সাহাবি চলে গেলেন ইয়ামানে, গিয়ে দেখলেন একজন আল্লাহর বান্দা নামাজ পড়ে, কথা বুঝেন না, নামাজ পড়ে আর কি করে? আমাদের দেশে তারাবির নামাজের সময় তাকিয়ে দেখে গড়ির মধ্যে কয়টা বাজে, আর মনে মনে বলি ইমাম আপনারে কি কম খাওয়াই নাকি? ওই মসজিদে নামাজ 40 মিনিটে সব শেষ হয়ে যায় আর আপনার দেড় ঘন্টা লাগে, কি আর নামাজ পড়ান, কম খাওয়াই নাকি? আসে কিনা বলে? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আসে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নামাজ কেমনে পড়বা? কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলছেন নামাজের থাকতে হবে বিনয়, নামাজ পড়বা বিনয়ের সহিত নামাজ আদায় করে, তাহলেই এই নামাজ তোমাকে অন্যায় থেকে দূরে সরিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। এখন আমরা নামাজও পড়ি অন্যায় কাজও করি, আবার বিনয় কেমনে নষ্ট হয় দেখেন। নামাজি নামাজে যাই মোবাইল থেকে বাজে ফাইটে যা, কথা কন নাকি? মোবাইলে বাজে কি গান? আমার একজন মুসল্লি বুড়া মানুষ তো, নাতিরে বিদেশ থেকে মোবাইল দিছে ডাক্তার মোবাইল, বুঝেন তো এটা ডাক্তার মোবাইল। এখন দাদাই তো এগুলো কিছুই বুঝে না, নিয়ে আসছে নামাজের সময় মোবাইল বন্ধ করা লাগে, দাদা তো শুধু খালি কোন রকম একটু টিপ দেওয়ার দেখিয়ে দিচ্ছেন, আরেক নাতিনে এটা পারে, এছাড়া আর ধাক্কা দুক্কা কিছুই পারে না, বুঝে না। এখন তো নামাজে যখন আসলো মোবাইল, মোবাইল থেকে আওয়াজ আসছে ইয়ার গারে গে, কথা বুঝেন নাই? মোবাইল থেকে আসছে কি ইয়ার গারে গে, নাউজুবিল্লাহ বলতেন না? আজকে নামাজির নামাজের ভিন্নতা করতেছে মোবাইলের বিভিন্ন টোনের কারণে সাউন্ডের কারণে, কথা বলেন ঠিক কিনা? বিনয় থাকতে হবে নামাজে, তাহলে এই নামাজ অন্যায় কাজ থেকে দূরে সরাবে। আল্লাহ রাসূলের সাহাবি হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে যখন গেলেন, যাওয়ার পরে লক্ষ্য করলেন ওই আল্লাহর বান্দা নামাজ পড়তেছেন কিন্তু এদিক ওদিক তাকায়। তিনি বললেন নামাজ শেষ করেন, ওগো আল্লাহর বান্দা তুমি কতদিন যাবত নামাজ পড়ো? তিনি বললেন প্রায় 40 বছর তো হয়েই যাবে। এমন সময় হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আমারে তুমি চিনো নাকি? কোন আমি তো আপনারে চিনি না, আমি হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আমার নাম হলো হুযাইফা। আল্লাহর শপথ করে বলি দিনের নবী আমাদেরকে যে নামাজ শিক্ষা দিয়েছেন, তোমার নামাজ এমন নামাজ হয় নাই, এই নামাজটা রাসূলুল্লাহর তরিকা মোতাবেক হয় নাই, সুতরাং এই নামাজ কখন আল্লাহর দরবারে গ্র্যান্টেড না। এই জন্য আমরা নামাজ পড়ব বিনয়ের সাথে, রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজ পড়তে গিয়ে মশা যদি কামড় মারে, এমন থাপা দেয় আরেক মুসল্লি দৌড় দেওয়ার জন্য, দৌড় দিতে উপক্রম হয়ে যায়। আমার ড্রাইভার সাহেব একদিন, আমি ব্রাহ্মণবাড়িয়া প্রোগ্রাম করতে যাচ্ছিলাম, ও আসছে, আমি তো ঘুমাচ্ছি, হঠাৎ করে ওর গালে এমন এক থাপ্পড় মারলো, আমি লাফ দিয়ে উঠছি, কি ব্যাপার, মশা ধরছিল নাকি? জি, আমি আর একটু জুড়ে দিতাম। এরকম যদি থাপ্পড় নামাজে হয় পার্শ্বের মুসল্লি কি বলেন,
খুশুখুজু থাকবে। আমার ভাইরা এই জন্য নামাজে থাকতে হবে বিনয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি বললেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু লেকে বলছেন, মনে আছে কথা কন্যাকে মনে আছে, ডেকে বলছেন আমাকে যদি তুমি সময় দিতে চাও তাহলে দু রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও। যাও দিলাম দু রাকাত নামাজ। তিনি দাঁড়ালেন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলেন, মনে পড়ে গেল নামাজ যদি লম্বা করি তাহলে কুফফারের দলেরা মনে মনে চিন্তা করবে, খুবাইব মনে হয় মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছে। এই জন্য তিনি ছোট্ট সূরা দ্বারা নামাজগুলো শেষ করলেন। নামাজ শেষ করে বলতে লাগলেন, ওরে না ফরমানেরা, আজকে যদি তোরা চিন্তা এই কথা না করতি, খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ করে বলি, জীবনে যত নামাজ পড়েছি যতগুলো নামাজ আমি পড়েছি আজকের নামাজের মতো আমি কোন নামাজেই মজা পাই নাই। তারা যদি এই ভাবনা না করতে তাহলে আমি আরো লম্বা করতাম, এই জন্য আমি ছোট করেছি। ও মুসলমান, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও নামাজ পড়েছেন। আমি মক্কাতে লক্ষ্য করেছি, আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই জানা আছে, দীর্ঘদিন মদিনায় ছিলেন মক্কায় ছিলেন, আপনাদেরও জানা আছে উমরা করার সময় লক্ষ্য করেছেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মা বাবা চলে যায়, ছোট্ট বাচ্চারা এত সুন্দর এহরামের কাপড় পরেছে, বাবা নামাজ পড়ে সাথে সাথে তারাও সেজদা করে রুকু করে। সুবহানাল্লাহ বলে আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটস্থদেরকে পরিবারদেরকে আল্লাহর ভয় দেখাও, নামাজি বানাও জাহান্নামের ভয় দেখাও। সুবহানাল্লাহ বলছেন না ভাই? এজন্য নামাজ, নামাজ সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছেন, এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহি, ঈমান গ্রহণ করব তবে শর্ত আমার আছে, শর্ত আমার একটা আছে। রাসূল বললেন, তোমার আবার কিসের শর্ত? ইহুদি মানুষ, ইহুদিরা বসবাস করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে মদিনাতুল মুনাব্বারায়, যে উহুদ পাহাড়টুকু আছে উহুদ পাহাড়ের পাদদেশেই একটা কালো পাহাড়, কতটুকু অংশ কালো, অনেক লম্বা প্রায় 11 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টুকু, এখানে বসবাস করত এক শ্রেণীর ইহুদিরা, আল্লাহর নবীকে দুশ্মনী করার জন্য উপর থেকে তারা তাকিয়ে থাকত। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা রাসূল যখন মদিনায় বসে আছেন তখন সে এসে বলছে লাগলো, আমি মুসলমান হতে চাই তবে শর্ত হলো আমার কিন্তু একটা অভ্যাস আছে। নবীজি বললেন, কি অভ্যাস? বলছে, সে ইহুদি বান্দার, আল্লাহর বান্দা বলে আমি কিন্তু মদ পান করি, শরাব পান করি, কথা বুঝতে পারছেন? অথচ শরাব এই সময়টার মধ্যে হারাম ছিল। দিনের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলছেন, মুফাসসিরিন ইকরামগণের দুইটা উক্তি এসেছে, শরাবের সম্পর্কে এখনো হারাম হয় নাই এক দলের উক্তি, বলছে ঠিক আছে তুমি শরাব পান করবা, অনুমতি আছে তবে নামাজ পড়বা, ঈমান আনয়ন করার পরে নামাজ পড়বা। কোরআনে হাকিমের মধ্যে যত জায়গায় আসছে ঈমানের কথা তত জায়গার মধ্যে নামাজের কথা, যত জায়গায় নামাজের কথা তত জায়গায় যাকাতের কথা দিলে বলেন ঠিক কিনা? মুত্তাকি হতে চাও তাহলে নামাজ বাস্তবায়ন করে। কার কথা? আল্লাহ কোরআন দিয়ে বলছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الله বলেন, ওগো আমার বান্দারা শুনুন, বান্দিরা শুনুন, মুত্তাকিনের দপ্তরে নাম যদি তুমি উঠাতে চাও
তাহলে প্রথমত বিশ্বাস স্থাপন করবে, ইমান আনতে হবে। জোরে বলুন, কার উপরে? ইমান আনয়ন করার পরে আল্লাহ বলেন ওয়াই প্রেমনা সলা, নামাজ বাস্তবায়ন করতে হবে, কায়েম করতে হবে। সুবহানাল্লাহ বলছেন না? সেই জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন। ইহুদি বলছেন মুসলমান হতে পারি, শর্ত হলো আমার মশারাব পান করতে হবে। নবীজি বললেন ঠিক আছে যাও, শরাব পান করার অনুমতি দিয়ে দিলেন। কিন্তু আরেকটা শর্ত পাশে লাগিয়ে দিয়েছেন। বিশ্বনবী বলেন নামাজ পরিত্যাগ করবা না, তুমি অবশ্যই অবশ্যই বিনয়ের সহিত নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন, তোমাকে বিনয়ের সহিত নামাজ আদায় করতে হবে। তিনিও বললেন হ্যাঁ আপনার ওয়াদা মানব। এখন তার বিপদ আছে কিনা বলেন, কথা কন্যাকে বিপদ আছে কিনা? আপনার ওয়াদা মানব। চলে গেলেন দিনের নবীর কাছ থেকে, তারপরে তার ঘরে চলে গেলাম। চলে যাওয়ার পরে নামাজ আদায় শুরু করল। নামাজ যখন শুরু করেছে, এমন সময় বান্দা পড়তে শুরু করলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আমিন। যখন পড়লাম উম্মুল কোরআন সূরায়ে ফাতিহা, যখন পড়লাম, যখন তার পরনির মধ্যে চলে আসছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ তাআলা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আজকে মুসলমানদের আল্লাহর সাথে দুশ্মনী শুরু করেছে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, আমার শুরুতে বলেছিলাম নামাজের মধ্যে আল্লাহর সাথে দুশ্মনী আমরা করি কেমনে করি দেখেন। নামাজে পড়ছি আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, কিন্তু নামাজটা শেষ করে দিয়ে আমি কিন্তু দানের অনুৎসাহ প্রকাশের জন্য বলছি না ভাই, বুঝে বুঝে উল্টো বুঝবেন না। আল্লাহর কাছে বলছি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, সালাম ফিরানোর সাথে সাথে তারপরে পাটি চালান দেই জুড়ে বলেন আছে রাই, মাত্র বলছি সাহায্য চাই কার কাছে? আরো জুড়ে বলেন কার কাছে? দেমাগরে ওয়াশ করেন, কোথাও মক্কা মদিনায় পাওয়া যায়নি দেনওয়ালাকে। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত, যেহেতু আমার সাবজেক্ট, আনকাবুত হলো মাকড়সা। একটা মাকড়সার রিজিকের বন্দোবস্ত যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করতে পারে, দুনিয়ার জমিনে মাখলুকের সেরা মাখলুক আল্লাহর বান্দাদের রিজিকের ফয়সালা করবেন কে? এ বিশ্বাস অন্তরে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন পড়লেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে এমন একটি সহজ সরল পথ দেখাও, সহজ সরল পথে তুমি আমারে পরিচালিত করো। কেমন সহজ সরল? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তোমার করুণা আছে, তোমার দয়া আছে, তোমার পক্ষ থেকে নিয়ামত ঢেলে দেওয়া আছে। যখন বান্দা পড়লেন সাথে সাথে মনে পড়ে গেল মদ পান করলে পরে আল্লাহর দয়া কখনো পাওয়া যায় না, সুতরাং আমি আর মদ পান করব না, মহান আল্লাহর গোলামি করে যাব। এজন্য আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কার কথা? আল্লাহ। আল্লাহ বলেন নিঃসন্দেহে নামাজ গর্হিত কাজ, অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে রাখে। মানুষে যা করে জুড়ে বলুন তো জানেন কে? কোরআনে প্রমাণ করেছেন আল্লাহ পাক, আল্লাহু ফি বুতুনি উম্মাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ বলেন মায়ের পেটের ভিতরে কি সন্তান আছে ছেলে না মেয়ে পৃথিবীর কেউ জানে না, জানেন কে? এই তো লাগলো প্রশ্ন, খটকা লাগলো। আল্ট্রাসোনোগ্রাফের মাধ্যমে এখন ছেলে মেয়ে বোঝা যায় ঠিক কিনা কল? তো আল্লাহর কথা মিথ্যা? কথা কোন নাকি মিথ্যা? আল্লাহর ভাষা কিন্তু এটা নয়, আল্লাহর ভাষা হলো পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃ জঠরে এক ফোঁটা না পাক শুক্র যখন প্রবেশ করে ওই সময়ের মধ্যে আল্লাহ জানেন ছেলে হবে না মেয়ে হবে। সুবহানাল্লাহ, মানে
আরো সহজে বোঝার জন্য আসেন। কোন আল্লাহর বান্দি ঋতুবর্তী অবস্থানে পৌঁছে গেল, ডাক্তারের কাছে গেল আর বলল আমার ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে, 15-20-30 টাকার একটা টেস্ট টিউব দিয়ে দিল। সকালের প্রস্রাবটুকু যখন পরীক্ষা করলো, পরীক্ষা করার পরে তারপরে সে অন্তঃসত্ত্বা ধরা পড়ে গেল। ডাক্তারের কাছে আবার গেল, আল্ট্রাসোনোগ্রাফ করবে 1-2 মাসের সময়ে সন্তান ছেলে নেমে দেখতে সম্ভব কথা কন্যাকে সম্ভব? 3 মাসের সময়ে গেলে সম্ভব না? ডাক্তার বলে দিবে 5 মাসেও সম্ভব না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মেশিনের মধ্যে ধরা খাওয়ান না। যখন 7-8 মাসের সময় যায় তখন ছেলে নামিয়ে বুঝতে পারে, কিন্তু প্রথমে যেদিন শুক্র প্রবেশ করেছে, ও মুসলমান বলুন তো তারা কি বলতে পারে নাকি? তোমরা যা করো জানেন কে? তিনি বলছেন মায়ের পেটের ভিতরে কি সন্তান আছে আমি আল্লাহ ছাড়া কেউ জানি না, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। শুধু তাই নয় ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন তুখফু মা ফি সুদুরিকুম, বান্দারে তোমার অন্তরের ভিতরে কি লুকাইত আছে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে এই জন্য নামাজ পড়া দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। এ মাহফিলকে আল্লাহ কবুল করুক। আমার ভাইরা, 2 নম্বর গুণ, নামাজটা পড়লাম মুত্তাকি হওয়ার জন্য নামাজটা হলো 2 নম্বর গুণ ইমানের পরে। প্রথম হলো ইমান, 2 নম্বর কি? আর সাবজেক্টের মধ্যে এই মসজিদের ইমাম মহোদয় যিনি ছিলেন তিনার যে সাবজেক্টটুকু ছিল ইমানের উপরে। আবার 2 নম্বর আল্লাহর বান্দা যার সাবজেক্ট ছিল সূরাতুল আসরের উপরে, আসরের মধ্যে শপথের কিছু কথা বলেছেন, আর এর মধ্যে ইমানের কথাও আছে, নেককর্মের কথা আছে, সবরের উপরে ধৈর্য ধারণ করার কথা আছে, আবার উৎসাহের প্রধানের কথাও আমার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, তিনি কথা বলতে চেয়েছিলেন। আমার ভাইরা, আর আমাকে যে সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত দিয়েছেন সেই আয়াতের মূল ভাষা হলো নামাজ, গর্হিত কাজ থেকে মানুষকে দূরে সরাই, এমন নামাজি আমরা যদি তালাশ করি শতকরা কয়জন খুঁজে পাওয়া যাবে? নামাজও করি মসজিদের ব্যাটারিও চুরি কথা কন নাকি, মসজিদের মাইক চুরি করি নামাজও পড়তে আসি, এরা কিন্তু নামাজি না, এরা হলো নামাজ ভেসি সুর, ঠিক কি না বলেন? লেবাসদারি নামাজের লেবাস ধরেছে কিন্তু আসলে তারা নামাজি না। ও মুসলমান, এজন্য আমাদেরকে খুশু খুজু বিনয়ের সহিত নামাজ আদায় দরকার আছে কিনা বলেন? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বার মৃত্যুর দুয়ারে দাঁড় করিয়ে দিল, তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ করলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার মনে বিন্দু পরিমাণ নিজের জন্য ভালোবাসা সৃষ্টি হলো না, কারণ তিনার জানা আছে আমি নামাজ পড়েছি আল্লাহর জন্য, সেই আল্লাহ আমাকে কালকে আমাদের ময়দান থেকে ফায়সালা করে জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিবে। এখন নামাজ পড়ি ভেস্তে যাওয়ার জন্য কথা কন নাকি, ভেস্তে যাওয়ার জন্য হুকুম পালন করি, গোলাম আমরা মালিকের হুকুম পালন করি, তিনি কি দিবেন না না দিবেন তিনি ভালো করে জানে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হে মাই তুঝে দেখা করো, আল্লাহ বেহেশত দিয়ে কি করব, দুজক দিয়ে কি করব, তোমার যেথাই ইচ্ছা সেথাই আমাকে দিও, কোনো দুঃখ নাই, দুঃখ হলো তোমার দিদার যেন লাভ করতে পারি, যদি লাভ না করতে পারি এটাই আমার দুঃখ। এখন আপনারা বলুন তো আল্লাহর নিয়ামত, আল্লাহর দিদার, আল্লাহর দর্শন, তার মানে হলো আল্লাহ পাকের হেদায়েত যদি পেয়ে যায়, রহমত যদি পেয়ে যায়,
তাহলে তারে কি আল্লাহ জাহান্নামে দিবেন? কথা বুঝাইতে পারছি না, জাহান্নামে দিবেন ভাই। সেই জন্য আল্লাহর কাছে আমরা কামনা করবো এটাই, তিনি যেন আমাদের সবাইকে ইমানদার বানিয়ে দেন। বলুন আমিন। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ফয়সালা করেছেন, পৃথিবীতে যারা নামাজ আদায় করে বিনয়ের সাথে, তাদেরকে আল্লাহ গর্হিত কাজ থেকে দূরে সরিয়ে দেন, অন্যায় কাজ থেকে দূরে সরান। আমাদের আল্লাহ পাক রাব্বুল আলামিন সবাইকে অন্যায় কাজ থেকে দূরে সরার তাওফিক দান করুন। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে স্বচ্ছ সাধু পানি জঠর জল জুড়াতে আর ফল ফসল জানি, পথের দিশা পেথে দিলেন, পথের দিশা পেথে দিলেন রাসূলে আকরাম, দয়ায় সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে, আদর সোহাগ দান করেছ নানা রঙের দুঃখে, বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে, আদর সোহাগ দান করেছ নানা রঙের দুঃখে, দান করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এ কোরআন দিয়েছেন কে? আল্লাহ। এ কোরআন হচ্ছে বিজ্ঞান, ঠিক কিনা বলে? আজকে বিজ্ঞান আবিষ্কার করতে শুরু করেছে এই সত্তার কোরআন থেকে, ঠিক কিনা বলেন? আর আমরা মুসলমান কি করতেছি? একে অপরের দোষ নিয়ে ব্যস্ত আছি, ঠিক কিনা বলেন? আজকালে একজন আর একজন দোষারোপ, একজন মানুষের জীবনে অনেক গুণ আছে, এগুলো নিয়ে তালাশ করে না, যদি একটু দোষ পাওয়া যায় তা নিয়ে গ্রামে গঞ্জে মহল্লায় টি স্টলে সব জায়গায় বসে 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 এরই আলোচনা করে চলে, কথা ঠিক কিনা? আজকে মুসলমানদের দোষ, মুসলমানেরা অধঃপতনে চলে যাচ্ছে শুধুমাত্র তারা আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। এক মনবী আর এক মনবীরে দেখতে আছে কিনা কোন কথা কন নাকি আসে কিনা? শুধু তাই নয়, ওই যে 80 দশকের যুক্তিবাদী যুক্তিবাদী সাহেব আলোচনা করেছিলেন, দুই মনবী এক খেতার তলে ঘুমাতে পারে না, হারি। একজন একটু লম্বা টুপি কেন দিল, একটু উঁচু টুপি কেন দিল, আরেকজনে কয় সর্বনাশ, ও তো একবারে ভ্রান্ত।
অথচ তার ভিতরে হাত দিয়ে দেখে নাই আল্লাহর কোরআনের কতটুকু স্পৃহা আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা বলে? এসব হলো ভৌতবাদ, আজকের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে অনৈতিক অনিসলামিক ব্যক্তি বিশেষের কথাগুলো বলার কারণে আল্লাহর কোরআন ছেড়ে দিয়ে কথা কন, ঠিক কিনা? ব্যক্তির মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আপনারা বলুন তো, আমার পিসাব আপনার পিসাব এক একজনের পিসাব মনে করেন, যার পীর যে তার চেয়ে বড় আরো কেউ আছে কথা কন না আছে? এসব নিয়ে আমরা গবেষণা শুরু করেছি আর দাঙ্গা হাঙ্গামা শুরু করেছি, অথচ আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি কথা কন, ঠিক কিনা? যদি এই কোরআন ধরতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। এক বক্তা তার বক্তব্যে বলেছিলেন, আমি তারে ধরেছিলাম, আমি বলছিলাম, তার বক্তব্য ছিল এরকম, এসেছে ইসলাম অর্থাৎ একটা হলো রিজালুল্লাহ আর একটা হলো কিতাবুল্লাহ, যুক্তিও সুন্দর পেশ করেছেন, যুক্তির বাইরের কথা হলো রাসূলের কথা বলেন, ঠিক কি না? নবীজি বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। যুক্তি পেশ করেছিল ইবলিস, আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমারে আগুন দিয়ে বানিয়েছো আর তারে বানিয়েছো মাটি দিয়ে, আগুন যত বড়ই হোক আর মাটি যত বড়ই হোক আগুনের সাথে কখনো তার পাওয়া নেই। আল্লাহ বলছেন ফাখরুজ, বের হয়ে যা, বের হয়ে যা, জান্নাত থেকে চিরতরে আল্লাহ বের করে দিয়েছেন। সুতরাং যুক্তি কখনো কখনো শয়তানের হাতিয়ার হয় কথা কোন, ঠিক কিনা? আর আল্লাহর কোরআন হলো জ্বলন্ত প্রমাণ। রাসূল বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আমি তোমাদের মাঝে দুটা জিনিস ছেড়ে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার হাদিস, এই দুটাকে যারা আঁকড়ে ধরবে লাংতা দিল্লু পদভ্রষ্ট হবে না, তারা লাঞ্ছুত হবে না, আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দিবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুটার জিনিস আমরা ধরবো, রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই? এই দুই জিনিস ধরার জন্য আগে তালিমের প্রয়োজন আছে কিনা কোন তো, আর এই তালিম আপনাদের এই এটা কি বলে ফোরকানিয়া মাদ্রাসাই আছে কিনা কোন? আমি আপনাদের কাছে মুত্তাকি হওয়ার জন্য হুদাল্লিল কথা কোন নাকি, হুদাল্লিল মুত্তাকি, আল্লাহ বলছে মুত্তাকি এই কোরআন আমি দিয়েছি মুত্তাকিনদের জন্য, এবং মুত্তাকি কারা? তিন শ্রেণীর লোক হলো মুত্তাকি, যারা আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, প্রথম নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নামাজ কায়েম করে, তিন নম্বর মুত্তাকিনের গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কষ্ট হচ্ছে ভাই? কথা কোন নাকি, কষ্ট ভিতরেই ছেড়ে দেব ইনশাআল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুত্তাকিনের গুণ হলো আল্লাহ তাকে যে রিজিক দিয়েছেন তার থেকে আল্লাহর রাহে খরচ করা। আমার ভাইয়া, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, একটু আপনাদের হাতটা উঠান তো, কষ্ট দেই। আচ্ছা, আপনারা যে হাতটা উঠালেন, আমার ভাইয়া এই হাতটা দেখতেছেন কে বলেন? কে দেখতেছেন? আল্লাহ পাক। এই হাত কাল কেয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধেও যেতে পারে, আবার এই হাত আপনি আমাদের পক্ষেও সাক্ষী দিতে পারে। এবার নামাজ, এই হাত প্রসারিত করব আমরা, রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত প্রসারিত করব এই জন্য যে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন, আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা বিধান পালন করব কার? আল্লাহ, আল্লাহ। আবার সেই আল্লাহর গোলামি করে করে যদি যেতে পারি, দুনিয়াতে শান্তি, পরকালেও শান্তি। এই পরকালে শান্তিটা কেমনে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কোরআন দিয়ে বলছেন, পরকালে যদি তুমি শান্তি চাও রে বান্দা, তাহলে তুমি অবশ্যই অবশ্যই
গর্হিত কাজ যার দ্বারা বন্ধ হয় সেই কাজটা অবশ্যই অবশ্যই করে যেতে হবে। এই গর্হিত কাজ কিসের দ্বারা বন্ধ হয় ভাই? নামাজের মাধ্যমে। আর নামাজ যদি আমরা পড়ি বিনয়ের সাথে তাহলে ফায়সালা করবে কে? আরো জোরে বলেন, ফায়সালা করবেন কে? কেমন ফায়সালা করবেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যদি নামাজি হয়ে যাও, তোমার ঘরটা যদি নামাজি হয়ে যায়, তাহলে এই ঘরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত দ্বারা ভরপুর করে দেই। আমাদের ঘরগুলো বেঈমানের দ্বারা ভরপুর হয়ে যাচ্ছে, শয়তানি ঘর হয়ে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না আছে কিনা বলেন? বাপে ছেলেরে মারছে অনেকবার, কেন সে টিউশনিতে গেল না, প্রাইভেটে কেন গেল না, কেন গেল না স্কুলে, কেন গেল না মাদ্রাসায়, এই জন্য অনেকবার মারছে কিন্তু নামাজ পড়ে নাই। কোনো বাবা এখানে বুকে হাত দিয়ে বলতে পারবেন না, আমি একবার দুইবার তিনবার তারে মারছি, পারবে? আলহামদুলিল্লাহ, একবার হয়তো মারছে, তিনবার মারছে না, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইকে আল্লাহ কবুল করুক। আমি গত বছরও বলেছিলাম এই কথাটা, গত বছরও বলেছিলাম, সন্তানকে আপনি বহু পিটাইলেন, ভাই নামাজের জন্য উদ্বুদ্ধ করুন, কারণ আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, তোমার পরিবারস্থদেরকে আল্লাহর ভয় দেখাও, নামাজের দিকে উদ্বুদ্ধ করো, পরকালের ভয় দেখাও, তাহলে তোমার পরিবার হবে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এখন স্বামী নামাজ পড়ে, বিবি নামাজ পড়ে না, এরকম পরিবার আছে কিনা বলেন? বিবি কেমনে নামাজ পড়বে? সন্ধ্যার পর থেকে মেগা সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, আছে কিনা? কত আপনাদের এলাকায় মনে হয় নাই, আছে? ওই যে গত বছর বলেছিলাম, গত বছর যে বলেছিলাম, ছেলে দেখে বাংলাদেশের খেলা, মেয়ে এসে বলে একটা ছাপ্পর দিয়ে দাঁত ফেলে দিব, তো দে আমার কাছে, আমি দেখো ট্রমেন জুড়ি। মা তাদের আওয়াজ পেয়ে বলছে, কি নিয়ে ঝগড়া করছিস, পড়ার টেবিলে গেলি না, দে আমার কাছে রিমোট, যাও পড়ার টেবিলে, পড়ার টেবিলে পাঠিয়ে দিয়ে এবার মা তার রিমোট হাতে নিয়ে ঘুরায়, দেখে স্টার জলসা, মা কথা কইতেন না, স্টার জলসা, আহারি মুসলমান, এই মুসলমানদের মারাত্মক রোগে ধরছে এটা, ঠিক কিনা? করে স্টার জলসা জি বাংলা, ধ্বংস সোনার বাংলা, বুঝে না সে বুঝে না, ভালো মন্দ খুঁজে না, ঠিক কিনা বলে? এবার এলো জল্নপুর, চিতা আসছে, ঝগড়া করে রাত দুপুর, স্বামী স্ত্রী মিলে খালি ঝগড়া 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 ঝগড়া। আমার মা বোনদেরকে বলি, ছেড়ে দেন এইগুলো, আবার পুরুষেরাও ধরছে এখন, সুলতান সুলেমান, কথা বুঝাইতে পারছি না? গত পরশু দিন আমাকে বলছিস, হুজুর আসসালাম আলাইকুম, হুজুর আমি একটু তারা আছে চলে যাব, আপনি কি যেন বলছিলেন দিয়ে চলে যায়। আমি বললাম, কারণটা কি, এত তাড়াহুড়া কেন আপনার, এতদিন তো এত তাড়াহুড়া করেন নাই। হুজুর মাফ করবেন, এই সুলতান সুলেমান দেখুন তো। আমি বললাম, কি সুলেমান? পরে আরেকজনের কাছ থেকে জানতে চাইলাম যে এর বিষয় সম্পর্কে, ও আমাকে খুব ক্লিয়ার করে বলল, এই সম্পর্কে আমাকে একটা ধারণা দিল। আমি চিন্তা করলাম, আহারে মুসলমান। আমি আমার ভাইদেরকে বলি, বোনদেরকে বলি, আল্লাহর কোরআন হাতে নেন, যে ঘরে আল্লাহর কোরআনের তালিম হয় ওই কোরআনটা আল্লাহর রহমতের দ্বারা ভরপুর করে দেন, মাগরিবের নামাজের পরে রিমোট নিয়ে টানাটানি বন্ধ করে দেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে পড়তে শুরু করুন, সূরাতুল ওয়াকেয়া পড়ুন, অন্য অন্য সূরাগুলো পড়ুন, ছোট্ট ছোট্ট সূরাগুলো পড়ুন, যে সূরা দিয়ে আপনি নামাজ পড়েন এই সূরার অর্থগুলো পড়তে থাকুন, দেখবেন আল্লাহ পাক আপনার হৃদয়টারে পরিষ্কার করে দিয়েছেন। এগুলো আমাদের জানা থাকা দরকার আছে কিনা বলে না? ও মুসলমান, এই জন্য আমাদের সুচার ভূমিকা রাখতে হবে। আমার মায়েদেরকে বলি, নবী বলছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোরআন থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, ফালাহু বি আশরি আমসালিহা, তার আমল নামার মধ্যেই আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি দান করে দিবেন।
একটা হরফের বিনিময়ে। সাহাবি বললেন আলিফ লাম মিম, রাসূল এবার কি হবে? নবীজি বলতেছেন আলিফ লাম মিম, আমি বলি না এখানে একটা হরফ, এখানে তিনটা হরফ আছে, আল্লাহ তোমার আমলনামার মধ্যে একে একে করে 30টা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ।